পূর্বাভাসের চেয়ে মার্কিন অর্থনীতির শক্তিশালী অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির ট্রেজারি সেক্রেটারি। এরপর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম সামান্য বেড়েছে। এর আগে মধ্যপ্রাচ্যে উত্তেজনাকে কেন্দ্র করে তেলের দাম বেড়েছিল। শুক্রবার সকালের দিকে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি 34 সেন্ট বা 0.38% বেড়ে 89.35 ডলারে দাঁড়িয়েছে। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম 33 সেন্ট বা 0.39% বেড়ে 83.90 ডলার হয়েছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ।